আসসালামু আলাইকুম। নিপাস কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে খুবই মজাদার এবং একটা ইয়ামি রেসিপি তৈরি করে দেখাবো। এটা হচ্ছে পুঁই শাক এবং মসুর ডালের একটা নিরামিষ সবজি। আর একঘেয়ে মাছ মাংসের স্বাদ বদলের জন্য এরকম একটা সবজির কিন্তু একেবারেই জুড়ি মেলা ভার। চলুন তাহলে এই রেসিপিটা আমি আজকে একেবারে পুঁই শাক কাটা থেকেই শুরু করে দিব। প্রথমেই আমি শুরু করলাম আমাদের ছোট্ট একটা ক্ষেত থেকে। আমার নানা বাড়ির পাশেই আমার নানা খুব ছোট্ট একটা ক্ষেত করেছিল। এই ক্ষেতেই কিন্তু অনেক রকম সবজি হয়েছে, দেখতেই পাচ্ছেন বেশ কিছু কলমি শাক হয়েছিল, আর অনেক রকম শাকসবজি কিন্তু এখানে আমার নানা লাগিয়েছে। আর তার মধ্যে এত সুন্দর যে পুঁই শাক হয়েছে, আমি আজকে আমার নানার এই ক্ষেতে টাটকা পুঁই শাক দিয়েই রেসিপিটা তৈরি করে দেখাবো। দেখুন, পুঁই শাকটা দেখেই কিন্তু মনে হচ্ছে এটা দিয়ে যে কোনো রান্নাই আপনি করেন না কেন, সেটা কিন্তু অনেক বেশি লোভনীয় হবে, কারণ নিজেদের ক্ষেতের সবজির কিন্তু তুলনায় মেলা ভার। এতে কিন্তু কোনো রকমের কোনো সার বা কেমিক্যালই থাকে না, একেবারে টাটকা ফ্রেশ সবজি। এখন আমি এখান থেকে আমার যতটুকু পরিমাণে দরকার ততটুকু পরিমাণে পুঁই শাক কেটে নেব। আর এর মাঝে আপনারা আমাদের ছোট এই ক্ষেতটা এনজয় করতে থাকুন। এই ক্ষেতের মাঝে কিন্তু দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর ছোট ছোট বেগুনের চারা, তারপরে ডাঁটা শাক, ঢেঁড়স, অনেক রকমের সবজি কিন্তু এখানে লাগিয়েছে। আর এই পুঁই শাক কিন্তু একেবারেই ফ্রেশ। আর এই পুঁই শাকের প্রতিটা পাতার গোড়া থেকে কিন্তু অনেকগুলো ডালপালা বের হয়েছে, পরবর্তীতে কিন্তু এই ডালপালাগুলো বড় হয়ে যাবে, এই জন্য আমরা কিন্তু এই আগার দিকগুলো এভাবে কেটে আজকে রান্না করব। দেখতেই পাচ্ছেন এখান থেকে কিন্তু আমি একটা ডাল কেটে নিয়েছি, তারপরেও এর প্রতিটা গোড়া থেকে কিন্তু এভাবে আবারও ডাল বের হয়েছে, প্রতিটা পাতার গোড়া থেকেই কিন্তু এভাবে আবারও ডাল বের হবে। আর আমার মনে হয় এরকম ফ্রেশ সবজি দিয়ে আপনি যেটাই রান্না করেন না কেন, সেটা অনেক বেশি মজার হয়। পুঁই শাকটা কাটার পর আমি কিন্তু খুব ভালোভাবে পুঁই শাকগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি সরাসরি চলে যাব রান্না করার জন্য। যে পাত্রে আমি রান্না করব আমি সরাসরি সেই হাঁড়িটাই নিয়ে নিলাম। এখন এই হাঁড়ির মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুইটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। আমি কিন্তু এই রান্নাটা আজকে হাতে মেখেই রান্না করব। তারপর এখানে দিয়ে দিলাম আমি ছোট সাইজের একটা রসুন কুচি, আর দিয়ে দিলাম কয়েকটা আস্ত কাঁচামরিচ। কাঁচামরিচের আমি এক সাইডের অংশটা একটু চিরে নিয়েছি। এখন এটাকে হাত দিয়ে আলতো হাতে একটু মেখে নিলাম। তারপরে এর মধ্যে আমি কিছু পুঁই শাকের ডাঁটা নিয়েছি। আমি কিন্তু ডাঁটাটা একটু অল্প পরিমাণে ব্যবহার করেছি, আপনাদের যদি বেশি ভালো লাগে তাহলে এখানে কিন্তু বেশি পরিমাণেও দিয়ে দিতে পারেন। আর এখানে দিয়ে দিব আমি 1/4 কাপ পরিমাণ মসুরের ডাল। এই ডালটাকে আমি 15 মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম। তারপর এখানে দিয়ে দিব আমি 1 কাপ পরিমাণ কাঁঠালের বিচি। কাঁঠালের বিচির উপরে যে সাদা অংশটা থাকে সেটা ফেলে দিয়ে তারপরে আমি এটাকে ঘষে নিয়েছি। তারপরে এই বিচিটাকে আমি 2টা খণ্ডে ভাগ করে নিয়েছি। দিয়ে দিব এখানে 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, 1 চা চামচ পরিমাণ লবণ, 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, আর দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ সয়াবিন তেল। এখন এটাকে হাত দিয়ে খুব ভালোভাবে কষলে কষলে মেখে নিতে হবে। তারপর আমি এখন এই পাত্রের মধ্যে হাতটা ধুয়ে জাস্ট 1 কাপের মতো পানি দিব। এই 1 কাপ পরিমাণ পানি দিয়ে সরাসরি আমি হাঁড়িটাকে চুলায় বসিয়ে দিব। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু পুঁই শাকগুলা খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে এক সাইডে রেখে দিয়েছি। অবশ্যই পুঁই শাকগুলো ধোয়ার পরে একটা জালির মধ্যে রেখে দিবেন, এতে করে এক্সট্রা পানিগুলো কিন্তু খুব সহজেই পড়ে যাবে। এখন আমি হাঁড়িটা ধরে সরাসরি চুলায় বসিয়ে দিচ্ছি। তারপরে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি 5 থেকে 6 মিনিটের মতো রান্না করে নিব।
5 মিনিট পর এখন ঢাকনাটা তুলে আমি একটু নাড়াচাড়া করে দিব। তারপরে এটাকে আবারও ঢেকে রেখে দিব ডালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। আমি আবারও 5 মিনিটের জন্য তরকারিটাকে রান্না করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এরই মাঝে কিন্তু ডালটা খুব সুন্দরভাবেই সেদ্ধ হয়ে গিয়েছে। আর ডাটা এবং কাঁঠালের বিচিটা সেদ্ধ হতে একটু সময় লাগে, সেই জন্য এটা কিন্তু প্রথম পর্যায়ে দিয়ে ডালের সঙ্গে সেদ্ধ করে নিতে হবে। যখন এভাবে খুব সুন্দরভাবে ডালটা সেদ্ধ হয়ে যাবে সেই পর্যায়ে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। আমি এখানে 2 কাপ পরিমাণ পানি দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী পানিটা কম বেশি করে দিতে পারেন। এখন এটাকে আলতোভাবে একটু মিশিয়ে দিলাম। তারপর এর মধ্যে আগে থেকে ধুয়ে রাখা শাকগুলা দিয়ে দিতে হবে। আর পুঁই শাকটা রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগে না, অল্প জ্বালেই পুঁই শাকটা রান্না করে ফেলা যায়। এখন এই পুঁই শাকটাকে খুব সুন্দরভাবে আমি ডালের সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। তারপর এটাকে ঢাকনা দিয়ে রেখে দিব আবারও 5 মিনিটের জন্য। 5 মিনিট পর যখন এভাবে পানিতে বলক উঠে যাবে সেই পর্যায়ে এটাকে আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে। এতে করে কিন্তু নিচের শাক উপরের দিকে এবং উপরের শাক নিচের দিকে চলে যাবে এবং এটা সেদ্ধও হবে খুব তাড়াতাড়ি। আর শাকটাকে অবশ্যই হাই ফ্লেমে রান্না করবেন, তাহলে কিন্তু শাকের কালার একেবারেই নষ্ট হবে না, ঠিক এরকম সবুজই থেকে যাবে। তারপর এর মধ্যে দিয়ে দিলাম আমি 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে এখন এটাকে ঢেকে রেখে দিব আমি এই পুঁই শাকটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। ফিরে আসছি আমি শাকটা খুব ভালোভাবে সেদ্ধ হওয়ার পর। দেখুন আমি আবারও 5 থেকে 6 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এরই মাঝে ডাটা, পুঁই শাক এবং কাঁঠালের বিচি সমস্তটাই কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আর সব কিছুই একেবারে মিলেমিশে একাকার হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি কিন্তু আর রান্না করব না, কারণ এটা কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও বেশ কিছুটা ঘন হয়ে যায়। আমি এখন এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তারপর আমি এখন আপনাদেরকে তরকারিটা সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। দেখেই হয়তো বুঝতে পারছেন তরকারিটা কতটা ইয়ামি হয়েছিল। আসলেই এভাবে তরকারি রান্না করলে অনেক বেশি মজার হয়। আপনারা যদি এভাবে একবার হলেও ট্রাই করেন তাহলে কিন্তু আপনাদের কাছেও এই তরকারিটা অনেক বেশি মজা লাগবে। তৈরি হয়ে গেল খুব সহজে মজাদার পুঁই শাকের নিরামিষ রেসিপি। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের খুবই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন, আর ট্রাই করে কেমন হয়েছে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন এমন নতুন নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।